আজকে কালীপূজা, দীপাবলি। তো এই কালীপূজা উপলক্ষে আমাদের এই মন্দিরে, উলপুর কালীবাড়ির মন্দিরে অনেক লোকজন আসে। তো আজকের এই পূজা উপলক্ষে দিনটি আমি কিভাবে কি করলাম সেটা আপনার সাথে এক্সপ্লেন করতেছি। হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে কালীপূজা উপলক্ষে আমাদের উলপুর সেই কালী মন্দিরে সকাল থেকে কিন্তু অনেক লোকের সমাগম, অনেক ভক্তবৃন্দ আসা শুরু করছে। যদিও প্রতি বছরের তুলনায় এবছর লোকজন একটু কম, কারণ আপনারা জানেন বর্তমান দেশের অবস্থা খুবই খারাপ, বেশি মানে বেশি একটা ভালো না, এই জন্য খুব একটা বেশি লোকজন হচ্ছে না। তো যা তারপরেও কিন্তু মোটামুটি ভালোই লোকজন আসা শুরু করছে। আমাদের মন্দিরে এমনিতেই অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, তারপরে যদি প্রত্যেকটা পুজো উপলক্ষে স্পেশালভাবে লোকজন একটু বেশি হয়, অনেক দূর থেকে লোকজন আসে। এমনিতে কালী পূজাতে লোক একটু বেশি হয়, তো এবারে সে তুলনায় আমি একটু কম দেখতে পারতেছি। তো বিকেলে আমি একটু ঘুরতে এসলাম, আমারও পূজা আছে, দুইটা পূজা। তো আমি যাব, তো যাওয়ার আগে ভাবলাম যে কালীবাড়িতে একটু ঘুরে আসি, যদি আজকে পূজো হবে। তো আসলে আমাদের মন্দিরটা কিন্তু অসাধারণ একটা মন্দির, যেটার প্রশংসা আসলে অতুলনীয়। তো আজকে হয়তো বা মায়ের পূজায় বলিদান হবে। তো এই যে দেখতে পারতেছেন, এটা কিন্তু অনেক পুরাতন, সে মানে কত বছর যেটা হয়েছে আনুমানিক মানে কেউ বলতে পারে না। তো দেখে হয়তো বুঝতে পারছেন এখনও কিন্তু অনেক সুন্দর টিকে আছে। তো এটা আসলে পিছনের সাইড, মানে প্রত্যেকটা কারুকার্য এত সুন্দর নিখুঁতভাবে করা, যেটা আসলে আপনি দেখলে আপনার চোখ জুড়ে যাবে। এবং মন্দিরের চারপাশটা কিন্তু অনেক সুন্দর, মন্দিরের চারপাশটায় মানে জায়গা আছে অনেক, এখনও অনেক কাজ বাকি আছে, যদিও একটু একটু করে কাজ করতেছে, মানে মন্দিরের কাজটা কমপ্লিট করে রাখছে, আশেপাশে যে কাজ আছে সেটা আস্তে 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 করবে। তো কালীবাড়ি থেকে আমি বাড়ি চলে আসলাম, কেননা আমার দুইটা পূজা আছে, আমারও যাইতে হবে জাজন বাড়িতে। তো এখানে আমাদের হচ্ছিল কালী পূজার দিন এরকম মানে কলার যে ডাউগা আছে সেটা দিয়ে এরকম ভেলা বানাইতে হয়। ভেলা বানাই এরপরে এই মাটির মানে মশাল যেটা বলে প্রদীপ, ধূপতি প্রদীপ ধরাইয়া তারপরে গঙ্গা মায়ের ইসে এটা ভাসা দিতে হয়, একটা এরকম নিয়ম আছে আমাদের, সেটা করে প্রত্যেক বছর। তো আমি চলে আসলাম এই যে পূজা করতে, আমার প্রথম পূজা এটা, প্রথম বলতে আমার দুইটা পূজা হবে এখানে। তো দুইটা পূজা এটা হচ্ছিল প্রথম, এরপরে আরেকটা পূজা করতে হবে। তো আমার সব কিছু আয়োজন করে সব কিছু গুছাইয়া তারপর আমি এখন পূজা করতে বসব। তো বন্ধুরা, আমাদের পূজা শেষ, আমি যখন এখানে পূজা করতে আসি তখন হলো সন্ধ্যা 7টা, আর এখন বাজে ভোর 4:30। তার মানে আমাদের পূজো করতে করতে ভোর হয়ে গেছে। তো আমার এবং বাবার পূজা কিন্তু আমাদের শেষ, তো আমরা এরপরে বাড়ি চলে যাব। তো যেহেতু এখনও আসলে মানে ভোর কিন্তু অন্ধকার আছে, তো ভোরটা কাটলে আমরা চলে যাব। তো আমাদের ভিডিওটা আজকে পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনাদের লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, টাটা।